অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা। শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার দেয় সরকার, কিন্তু সেই খাবারেই পোকা মেলার খবরে আতঙ্ক ছড়ালো বীরভূমের মুরারইয়ের হাজারদিহি গ্রামে। শনিবার হাজারদিহি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পড়ুয়াদের খিচুড়ি আর সয়াবিনের তরকারি দেওয়া হয়, কিন্তু পাতে পড়তেই দেখা যায় সয়াবিনের মধ্যে রয়েছে সাদা সাদা পোকা। খিচুড়িটা খাওয়া যাচ্ছিলাম তো নিয়ে দেখছি একটু সোয়াগান ভর্তি দেখছি পোকা ধরছে অনেকগুলো, 10-15টা হবে পোকা। আর কোনোদিন হাই হাত ডিম দেয়, কোনোদিন গোটা ডিম দেয় না। খাবারে পোকা থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। খিচুড়িটা আমি দিয়ে দিলাম, নিয়ে তারপরে মারা এলো আমাকে দেখাচ্ছে দিদি সবগুলো পোকা। তা আমি সবগুলো পোকা দেখে আমার খুব কষ্ট লাগলো। আমি মর্মাহত হয়ে যাই, বাচ্চাদেরকে মায়ের মতো পড়াতে ভালোবাসি, এদিন ক্ষুব্ধ অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় তারা বিডিওর কাছে গিয়ে অভিযোগ জানান। তবে এ বিষয়ে বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।